নর্থ ইষ্টার্ণ সিকিউরিটি সার্ভিসর চব্বিশ সংখ্যক প্রতিষ্ঠা দিবস অতি উলহ মালহরে কামরূপ জেলার কয়াত পালন করা হয়। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন আর মুক্তি সভার আয়োজন করা হয়। চব্বিশ সংখ্যক প্রতিষ্ঠা দিবসের সঙ্গতি রাখি নর্থ ইষ্টার্ণ সিকিউরিটি সার্ভিসর একটা নতুন প্রশিক্ষণ কেন্দ্রও আজি মুক্তি করা হয়। Our firm with name and style, North Eastern Security Service, was established in 1999 with an object to endorse service, having its office at Thakuria Building, Suruj Nagar, GS Road, 6 Mile, Guwahati, 22. The government at that time to regulate the, with the DC Kamrup to accord us the permission to run. নর্থ ইষ্ট সিকিউরিটি সার্ভিসর 24th ফাউন্ডেশন আগে আজি যে চান্স দেওয়া হল ইয়ার মেইন তার উদ্ঘাটনের এই ভাবি আছি আমার সৌভাগ্য, কারণ কি নর্থ ইষ্ট সিকিউরিটি সার্ভিস দেখাতে দেখাতে কেনকা যদিও নামত নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিস, কিন্তু আমার ইন্ডিয়ার বিভিন্ন জায়গা তো নট অনলি ইন নর্থ ইস্ট, আউটসাইড নর্থ ইস্টও তেখেতের সার্ভিস চলি আছে, চলি থাকিব। এটু নট অনলি নর্থ ইস্ট, এটি ইজ ফর দ্য হোল কান্ট্রি, হোল ইন্ডিয়া। তারিখে আমার নর্থ ইস্ট সিকিউরিটি সার্ভিস নেস বিল্ডিংৰ শুভারম্ভটো আজি কৰা হ'ব। অনুষ্ঠানৰ সংগতি ৰাখি আজি মিটিংখনৰ লগতে আমাৰ যিসকল সার্ভিস দিয়া সকলক আমাৰ অফিচাৰ লগতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত আপনার সিকিউরিটি আছে, কত করেছে? আমি নর্থ ইষ্ট, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, অরুণাচল স্টেট আমার সার্ভিস আছে। তার তারপরে আমি দিল্লিত আছে একটা অফিস, ইন্ডিয়াত আছে আর উড়িষ্যাত একটা অফিস স্থাপন করা আছে। কিমান কর্মী আছে আমার? এটা 1700 প্লাস বিভিন্ন প্রান্তর আপনার সিকিউরিটি আছে, বা এই ক্ষেত্রে আজি চব্বিশটা বছর অতিক্রম করলে আপনি এজন সঞ্চালিকা হিসেবে আপনার মনোভাব কেন লাগে আজির এই মুহূর্তে? গুৰু ডিটাৰজেণ্ট কেমিকেল আছিলে, তেওঁলোকৰ তাত প্ৰথম গৈছোঁ কাম কৰিছে 2000 চনত। সেই কোম্পানীয়ে আজি 4000 ল'ৰাৰ পৰা আজি 1700 এমপ্লয়ীক আমি কৰ্মসংস্থান দিয়াৰ লগতে সিমানটা পৰিয়ালৰ মানে মেইন লাইভলিহুড অকণমান হ'লেও সহযোগ কৰিব পাৰিছোঁ। সেইখিনি বিশেষকৈ আপোনালোকৰ কামৰূপ ডিষ্ট্ৰিক্টৰ কামপীঠত ঘৰ, সেই হিচাপত ইয়াৰ যিখিনি দুখীয়া গৰীব লৰা ছোৱালী আছে নিশ্চয় উপকৃত হৈছে। আমি সাধাৰণ মানুহ, সাধাৰণ মানুহৰ লগত থাকি কাম কৰি ভাল পাওঁ আৰু সাধাৰণ মানুহখিনিৰ কাৰণে কাম কৰোঁ, গতিকে তেওঁলোকে আমাৰ হৈ কষ্ট কৰি আছে, আমি তেওঁলোকৰ কাৰণে যিখিনি সহযোগ কৰিছোঁ সেনেকৈ আমাৰ পৰিয়ালৰ হাঁহি মাৰি আহিছে মুখত, তেওঁলোকৰ চলাৰ ব্যৱস্থাটো আছে, ল'ৰা ছোৱালী পঢ়াৰ সুবিধা পাইছে, সেইখিনি অকণমান সুবিধা দিব পাৰিছোঁ।